سيدنا السلام عليكم سيدنا <سؤال> سعد بن السلام عليكم سيدنا مبشر بن عبد المنذر يا سيدنا مبشر بن السلام عليكم سلام عليكم يا سيدنا حارث بن السلام عليكم سلام عليكم سيدنا رافع عليكم السلام عليكم ورحمه الله وبركاته عليكم. আলহামদুলিল্লাহ বাকের ওপর মহিমায় বদর প্রান্ত উপস্থিত হয়েছি একসময় যে আরতের যথেষ্ট সুন্দর ব্যবস্থা ছিল এখন দেওয়াল দিয়ে ঘিরার পাশাপাশি তেমন কোনো সাবাহিকেরামদেরকে কেউ আজমত করবে তাজিম করবে ইসলামের নিদর্শনকে তাজিম করে পাকের তখা মাবত অর্জিত হয় আর এই কাজেই যদি বাঁধা হয় বাঁধা দেওয়া হয় ওয়সুদ্দিন আনসভিদুল্লাহ আল্লাহ রাস্তায় বাঁধা দেওয়ার মতো এটা দেখতে পাচ্ছেন আজকে সাবান এখানে এই অবস্থায় রোদের প্রখরতা এখানে দাঁড়ানো যাচ্ছে না আর আলাবাগের ফুরন্ত মেহরবানি এখানে সৌদি আরব জুড়ে যেখানে পাহাড় পাথরের এখানে বালির পাহাড় দেখা যায় আশেপাশের রাস্তায় যদি নেটওয়ার্কের সহায়তা পাই আমরা দেখানোর চেষ্টা করব এই বালির একটি খুসিয়াত বিশেষত্ব হচ্ছে এ আরবি যত প্রসিদ্ধ খেজুর আছে বৃক্ষ খেজুর গাছ যত খেজুর হয় ওই খেজুরের মৌসুমের পূর্বে এখানে একটা বালির ঝড় হয় এই বালির ঝড়াই বালির ঝড় হওয়ার পরে এই বালি থেকেই এই বালি লাগার পরে বদর প্রান্তের বালি গাছে লাগার পরে ওই গাছ ফল ফলাদি বেশি দেয় এবং খেজুরের বীজের এটা অঙ্কুরিত হওয়ার কাজে যথার্থ সহায়তা দেয় দ্বিতীয় হিজড়িতে সতেরুর রমজান রসুলের ফল আলী আসাল্লামের আশেখ সাহাবেক রানদেরকে নিয়ে যারা হজুর করিম রহবর রহম্লা জন্য নিজের যানকে উৎসর্গ করতে দিদাবোধ করেনি কন্টাসাবোধ করেনি বরং বলেছেন ইয়ার রসলাল আল্লাহ আমরা মৌসাল্লালামের উন্মত নয় যে আপনাকে এখানে রেখে চলে যাব আপনি বললে পাহাড় থেকে হোক আপনি বললে সাগরও হোক আমরা ঝাঁপ দিতে নিজের প্রাণকে উৎসর্গ করতে রাজি আছি এই সমস্ত সাবেক রাম যাদের বদৌল তীর রসুলফাক ইসলাম দোয়া করলেন এখানে আল্লাহ মুসলমানদের এই তিনশো তেরো জন এরা যদি না থাকে তোমার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না এই বদর এই দুনিয়ার জমিনে এই জন্য বদরি সাহাবাদের অশেষ মর্যাদা যে তারা যে কোনো আমল করুন না কেন আল্লাহ বাকরবুল আলমী তাদের জন্য জানাত রেখেছেন মানব হাড়ের হাডডির ভূমিকা যতটুকু তার চাইতে বেশি ইসলামে এই সমস্ত সাহেব গ্রামের ভূমিকা কিন্তু আজকে ওনাদেরকে আমরা কোন মর্যাদা দিচ্ছি ওনাদের এই কষ্টের বিনিময়ে ওনাদেরকে ইয়াদ করার মতো আমরা যদি স্মরণীয় বরণীয় এই সমস্ত আল্লাহওয়ালা বুঝরানি দিনের ইয়াদ যদি আমরা করতে না পারি যাদের নাম নিয়ে দোয়া করলে নাম উচ্চারণ করলে দোয়া কবুল হয় যাদের সহায়তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরস্তা নাজিল করেছেন দুই দফা তিন হাজার এবং পাঁচ হাজার সর্বমোট ফেরস্তারা নাজিল হয়েছিল এই বালির পাহাড়ে দেখা যাচ্ছে এখানে সুরমা রঙের কিছু পাথর পাহাড় কিন্তু ফেরস্তার নাজিল হয়েছিল ওই বালির পাহাড়ে দেখতে পাচ্ছেন আপনারা এবং এটার ব্যাপারে মামা হেলা সুনতালআলাহ হাশিমি সাহজুল কবুল আলমদের গাড়িও কল করেছেন তিনিও এখানে এসেছিলেন শেষ যেবার এবার তিনি আমরাই এসেছিলেন ওই বালির পাহাড় এত সুন্দর এবং এই বালির আরেকটি মুজিজ হচ্ছে যে আপনি এখান থেকে বালি নেবেন এই বালিটা নিজে নিজে আবার ভরে উঠবে এখনও যা প্রমাণিত আল্লাহ আকরবুল আলমীর দরবারে অফুরন্ত মেহরবানি অফুরন্ত শুকর আল্লাহর মেহরবানির কারণে যারা দেখছেন মোহাম্মুদের সাথে আকিদাদের সাথে এবং যারা দেখবেন আল্লাপত্রিকা আসার তফিক দান করুন জন সাহাবিদের এখানে আমাদের অনেকের ভিডিও দেখা হলো এই বদর নিয়ে করা কিন্তু একটি তথ্য অনেকেরই ভুল চোদ্দো জন সাহাবি শহীদ হয়েছেন ঠিক আছে কিন্তু জন সাহাবির মাজার পাক এখানে নেই এখানে ১৩ জন সাহাবির মাজার আছে কার রসুল পাক ইসলামের ঘরানা রসুল পাক ইসলামের দাদা আব্দুল মুতালিব আদি আল্লাহ তাল আরেকজন সন্তান ছিলেন হারেস ওনার সন্তান হচ্ছে আমাদের ওবায়দা যিনি রসুল পাকসল্লাহ ইসলামের মিলাদের দশ বছর আগে যার জন্ম ওই ওবায়দুল্লাহ হারসুল্লাহ তালান তিনিও সহদায় বদর বদর যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের অন্তর্ভুক্ত কিন্তু ওনার মাজার পাক এখানে নেই তিনি রসুল পাক ইসলাম বদর যুদ্ধের শেষে তিন দিন পর্যন্ত সফরান স্থানে অবস্থান করেছিলেন তিনি আর্য করেছিলেন ইয়া রসুল্লাহ সাল্লাহকু আসসালাম আমি তো আঘাতপ্রাপ্ত হয়েছি কিন্তু আমি কি শাহাদাতের মর্যাদা পাবো না আমার ভাইয়েরা শাহাদাতের সুদা পান করেছেন আমি কি শাহাদতের নিয়ামত পাবো না প্যারাসুল বললেন তুমিও শহীদ হবে তিনি রামদানন্দ মুবারকের দ্বিতীয় বিশ তারিখ শহীদ হয়েছেন এবং ওনাকে মকামের সফারাতে দাফন করা হয়েছে দেশ বিদেশ থেকে এখানে আসেন মানুষ বরকথা হাসিলের জন্য अल्लाह का कार कोवर्तन पर मजा कोन अल्लाह का कार सृष्टि कोनटा इते जेना देखे देखे इस्की मस्जिद पर हां अल्लाह हमारा मोबाइल मोबाइल अभी আমরা আসার সময় বীর রোয়াহা যেখানে সত্তর থেকে আশি জন নবী আলহিমসালাম আল্লাহর নবীগণ এসেছিলেন পানি পান করেছিলেন এমন কূপও দেখার সৌভাগ্য হয়েছে এবং বীরে শেফাতে গিয়েছি যার তাজিম না করতে না করতে এখন প্রায় এটা হারানোর পথে তারপর পাকের মেহরবানি আমরা কিছু পানি সংগ্রহ করেছি যেখানে রসুল পাক ইসলামের থুতু মুবারক ফেলেছিলেন এবং চর্মরোগ থেকে শুরু করে যেটা প্যারালাইসের জন্য কাজ করে এবং কিডনির বিশেষ করে ডায়ালিসিস বীরের ওহার পানি ডায়ালিসিস রোগের জন্য অনেক ভালো ডায়ালিসিস আর করতে হয় না যে পানি পান করলে আফসোসায় তাদের জন্য যারা বর্তমান সায়েন্স এবং ডাক্তারের অনেক গবেষণা ঔষধ মেডিসিন সব কিছু কবুল করতে পারে বিনা দলিলে কিন্তু আল্লাহ এবং রসুল আউলিয়করামের মজোজা কারামত কুদরতের কথা আসলে তখন ওনাদের শহীদ দলিলের দিকে ওনাদের মনোনিবেশ ওনাদের দৃষ্টি যায় তো মোহাব্বত থাকলে এই দলিলের চাইতে তার ইমান আরও মজবুত হয় যে পাকের প্রত্যেকটা বান্দা যারা নিজের জানমাল আল্লাহ এবং রসুলের মহাব্বত উৎসর্গ করেছেন ওনাদের মহাব্বতে যদি ওনাদের মুবারকে যদি ওনাদের কদম মুবারকে যদি এত বরকত থাকে ওই ধর্ম সত্য হক এটা প্রমাণের জন্য অন্য কোনো কিতাব বা সনদের প্রয়োজন নেই এই সমস্ত একজন বান্দাই এক কিতাবের উপর বেশি মজবুত দলিল আমাদের জন্য ওইখানে সহায়তা পাইনি আমরা এই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি এই জন্য দুঃখিত তারপর আমরা কিছু ভিডিও রেখেছি ইনশাআল্লাহ দেখানো হবে ওই ভিডিওতে আল্লাহ পাক আলম নিঃস্বাদ করলেন্লা রহমান রাহিম্লা কাদ বিবাদীন আল্লাহ সাহায্য করেছেন ফেরাস্তে এসেছেন এবং এইখানে আরও অনেক স্মৃতি আছে দেখতে পাচ্ছেন এত গরম এখানে কোনো কিছুতে দাঁড়ানো যাচ্ছে না হুজুর পাক ইসলাম সাহাবেক রাম নবী পাকের মহাপতি কতই না কষ্ট করেছেন এই জমিনে মাত্র আটটি তলোয়ার দিয়ে এক হাজার জনের বিরুদ্ধে দাঁড়ানো খেজুর গাছ খেজুর গাছের ঢাল তলোয়ারিতে পরিবর্তন হয়ে যাওয়া তার সাক্ষী এই মাঠ আসমান থেকে ফেরত নাজিল হওয়া জিবরুল ইসলাম মিকাল ইসলাম আসা তার সাক্ষী এই মাঠ রসুল পাকস ইসলাম সারা রাত আল্লাহর দরবারে ফরিয়াদ করা নুরানী চোখ মোবারক থেকে পানি ফেলা হুজুর পাকস ইসলামের তার প্রমাণ এই মাঠ নবী পাক্সে ইসলামের দুই হাত মোবারক মোনাজাতে উঠতে উঠতে এত উপরে উঠেছে যে হুজুর পাকস ইসলামের বগল মোবারকের শুভ্রতা দেখা গেল এবং পূর্ণিমার চাঁদের নিয়ায় জমিন আলোকিত হলো তার প্রমাণও এই মাঠ আদা জিবরাল ইসলাত ইসলাম সহ ফেরাস্তারা যুদ্ধ শেষে নবীজির অনুমতি না নিয়ে আসমানের দিকে ফিরে যাচ্ছিল এবং ওই বিনা অনুমতিতে আসমানে যাওয়ার কারণে আসমানের দরজা জিব্রুল আমিনের জন্য খোলা হয়নি আল্লাহবাক বললেন জিব্রিল তুমি তো আমার মাহেবুব থেকে অনুমতি নিয়ে আসুনি তখন হুজুল পাকসলামের দরবার জিবুল ইসলাম আসে এসে আবার অনুমতি নিচ্ছিলেন তখন পেয়ারা হুজুল পাকস ইসলাম এবং সাহেক রাম নামাজের মধ্যে ছিলেন বড় ইমান আফরুজ إيمان مزبوط